নমস্কাৰ মই মুজিত্ৰ আপোনালোকে চাবলৈ আৰম্ভ কৰিছে আসামিজ অনহেল্প ইউটিউব চেনেল বন্ধুসকল পলকতে চাওক আজি নটা গুৰুত্বপূৰ্ণ খবৰ বন্ধুসকল প্ৰথম খবৰটিও হৈছে গৰুখুটিৰ উচ্ছেদ অভিযান বন্ধ কৰিবলৈ ৰাষ্ট্ৰপতিক আহ্বান সাংসদ বদৰুদ্দিন আজমলৰ গৰুখুটিৰ উচ্ছেদ অভিযান বন্ধ কৰিবলৈ ৰাষ্ট্ৰপতিক আহ্বান জনাইছে সাংসদ বদৰুদ্দিন আজমলে অসম চৰকাৰে দৰং জিলাৰ ঢলপুৰৰ গৰুখুটিত চলোৱা উচ্ছেদ অভিযান তাৎক্ষণিকভাৱে বন্ধ কৰিবলৈ ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দক আহ্বান জনাইছে এআইইউডিএফ প্ৰধান তথা ধুবুৰীৰ সাংসদ বদৰুদ্দিন আজমলে উচ্ছেদ অভিযানৰ সময়ত আৰক্ষীৰে হোৱা সংঘৰ্ষত দুজন লোকৰ মৃত্যু আৰু আন কেইবাজন লোক আহত হোৱা ঘটনাৰ উদ্বেগ প্ৰকাশ কৰি সাংসদ আজমলে এখন পত্ৰৰ জৰিয়তে উচ্ছেদ অভিযান বন্ধ কৰিবলৈ ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দক আহ্বান জনাইছে পত্ৰখনত সাংসদগৰাকীয়ে এই উচ্ছেদ অভিযানৰ ফলত ৰাজ্যখনত সামাজিক অস্থিৰতা সৃষ্টি হ'ব পাৰে বুলি উল্লেখ কৰি উচ্ছেদিত লোকসকলক পুনৰ সংস্থাপন আৰক্ষীৰ গুলীত মৃত্যু আৰু আহত হোৱা লোকসকলক ক্ষতিপূৰণ দিয়াৰ ব্যৱস্থাৰো দাবী জনায় ইয়াৰ উপৰি উচ্ছেদ অভিযানক অমানৱীয় বুলি উল্লেখ কৰাৰ লগতে সাংসদ বদৰুদ্দিন আজমলে গুলীচালনাৰ ঘটনাৰ উচ্চ পৰ্যায়ৰ ন্যায়িক তদন্ত বিচাৰে উচ্ছেদ চলোৱা লোকসকল ভাৰতীয় নাগৰিক বুলি উল্লেখ কৰি সাংসদ আজমলে আন এক অভিযোগ কৰি কয় যে বিজেপি নেতৃত্বাধীন অসম চৰকাৰে ভাষিক সংখ্যালঘু সম্প্ৰদায়ক লক্ষ্য কৰিয়েই এই অমানৱীয় কাণ্ড সংঘটিত কৰিছে তাৰপিছৰ খবৰটিও হৈছে ঐতিহাসিক ৰায়দান নলবাৰীৰ জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতৰ নৃসংহ হত্যাকাণ্ডত অভিযুক্ত 15 লোকক যাৱজ্জীৱন কাৰাদণ্ড নলবাৰীৰ জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে দিছে এক ঐতিহাসিক ৰায়দান 2010 সংঘটিত এক লমহৰ্ষক হত্যাকাণ্ডৰ ঐতিহাসিক ৰায় প্ৰদান কৰে নলবাৰীৰ জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে 2010 নলবাৰীৰ কৈঠালকুচিত সংঘটিত হৈছিল এই নৃসংহ ঘটনা গাঁওখনৰ এগৰাকী মহিলাৰ সৈতে ধনমণি হালৈ নামৰ যুৱক এজনৰ অবৈধ সম্পৰ্কৰ ঘটনাক লৈ সংঘটিত হৈছিল বৰ্বৰ হত্যাকাণ্ডটো পিছত স্থানীয় ৰাইজে ৰাজহুৱা বিচাৰসভা অনুষ্ঠিত কৰি ঘটনাটোৰ মীমাংসা কৰিব বিচাৰিছিল যদিও ৰাজহুৱা বিচাৰৰ ৰায় মানি লোৱা নাছিল অভিযুক্ত যুৱকজনৰ পিতৃয়ে উক্ত ঘটনাৰ পিছত অভিযুক্ত যুৱক ধনমণি হালৰ পিতৃ মহেশ হালক নৃসংহভাৱে হত্যা কৰি পেলাই থৈ আহিছিল প্ৰায় 60 বছৰীয়া মহেশ হালৰ দেহৰ ওপৰত নৃসংহ বৰ্বৰ অমানৱীয় আক্ৰমণ চলাই হত্যা কৰাৰ পিছত বেলচৰ থানাত ৰুজু হৈছিল গোচৰ 2010 বেলচৰ থানাত ৰুজু হোৱা গোচৰৰ ভিত্তিত আৰক্ষীয়ে 18 লোকক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজতলৈ প্ৰেৰণ কৰিছিল সেই মৰ্মে নলবাৰী জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতত ৰুজু হোৱা 62/12 গোচৰ আৰু ভাৰতীয় দণ্ডবিধি আইনৰ 147/447/323/149/302 ধাৰামৰ্মে সুদীৰ্ঘ 8 বছৰৰ অন্তত আজি ঐতিহাসিক ৰায় প্ৰদান কৰে জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশ শ্ৰীমতী শৰ্মিলা ভূঞাৰ আদালতে নলবাৰীৰ জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে যাৱজ্জীৱন কাৰাদণ্ডৰে দণ্ডিত কৰাসকল হৈছে ক্ৰমে ৰমেশ কলিতা 70 বছৰ ধীৰাজ হালৈ 35 বছৰ দানীৰাম হালৈ 75 বছৰ জ্যোতিৰ্ময় দাস 35 বছৰ মুকুল দাস 33 বছৰ দীনেশ হালৈ 60 বছৰ সুৰজিৎ হালৈ 30 বছৰ প্ৰণৱ হালৈ 33 বছৰ কুলদীপ হালৈ 30 বছৰ দিলীপ হালৈ 50 বছৰ কৰুণা তালুকদাৰ 45 বছৰ ধৰণী হালৈ 65 বছৰ কামেশ্বৰ তালুকদাৰ 60 বছৰ ভূপেন হালৈ 50 বছৰ আৰু অৰিমিন্দ হালৈ দীনেশ হালৈ আৰু সুৰজিৎ হালৈ পিতা পুত্ৰ হোৱাৰ বিপৰীতে প্ৰণৱ হালৈ আৰু কুলদীপ হালৈ দুয়ো ভাই ককাই মুঠ 18 অভিযুক্তৰ ভিতৰত 3 অভিযুক্তৰ ইতিমধ্যে মৃত্যু হৈছে পিতৃ মহেশ হালক নৃসংহভাৱে হত্যা কৰা সন্দৰ্ভত বেলচৰ থানাত গোচৰ তুলিছিল পুত্ৰ ধনমণি হালৈয়ে এজাহাৰকাৰী ধনমণি হালৈয়েও ইতিমধ্যে আত্মহত্যা কৰিছে কিছু বছৰ পূৰ্বে নলবাৰী জিলা আৰু সত্ৰ ন্যায়াধীশৰ আদালতে আজি ঐতিহাসিক ৰায় প্ৰদান কৰাৰ পিছতে আদালত চৌহদত এক হাহাকাৰময় অৱস্থাৰ সৃষ্টি হয় তাৰপিছৰ খবৰটিও হৈছে ভুৱা টেট শিক্ষক নিযুক্তিৰ মূল মাষ্টাৰ মাইণ্ড আৰক্ষীৰ জালত চাকৰি নামত লৈছিল 5 লাখ টকা অৱশেষত হাজো আৰক্ষীৰ জালত ভুৱা টেট শিক্ষক নিযুক্তিৰ মূল মাষ্টাৰ মাইণ্ড টেট শিক্ষক নিযুক্তিৰ মূল অভিযুক্ত মহম্মদ ইছলামুদ্দিনক হাজোৰ বৰম্বৰ পৰা আৰক্ষীয়ে আটক কৰিছে গুৱাহাটী অভিমুখে গৈ থকা অৱস্থাত হাজো আৰক্ষী আটক কৰে ইছলামুদ্দিনক হাজোৰ বিভিন্ন অঞ্চলৰ নিবনুৱা যুৱক যুৱতীৰ পৰা 5 লাখ টকা লোৱাৰ অভিযোগ ইছলামুদ্দিনৰ বিৰুদ্ধে অভিযোগ অনুসৰি বিভিন্ন বিভাগত চাকৰি দিয়াৰ নামত ধন লৈছিল ইছলামুদ্দিনে এই ঘটনাত জড়িত নগাঁৱৰ ডক্টৰ জাহিৰুল ইছলাম বুলি মন্তব্য কৰিছে ধৃত ইছলামুদ্দিনে আৰক্ষীৰ সন্দেহ নগাঁৱৰ ভুৱা চাৰ্টিফিকেট চক্ৰৰ সৈতে সংযোগ মহম্মদ ইছলামুদ্দিনৰ উল্লেখযোগ্য যে ৰাজ্যত টেট শিক্ষক নিযুক্তিৰ ক্ষেত্ৰত কেলেংকাৰীৰ কথা পোহৰলৈ আহিছে ইতিমধ্যে ৰাজ্যত 20 অধিক ভুৱা টেট শিক্ষকক আটক কৰা হৈছে তদন্তত আৰু অধিক ভুৱা টেট শিক্ষক জালত পৰাৰ সম্ভাৱনা আছে
বন্ধুসকল তারপর চারি নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি এতালেকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনে ধরনের নতুন নতুন ভিডিও পাবলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটা প্রেস করে রাখক। তারপর খবরটিও হয়েছে অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সকলের একটা ভাল খবর। দেশের লাখ লাখ অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সকলের একটা ভাল খবর। কেন্দ্রীয় সরকারে এতিয়া এই কর্মী সকলক প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনত 50 লাখ টাকার বীমা প্রদান করব। কেন্দ্রীয় সরকারের মহিলা আর শিশু বিকাশ মন্ত্রালয়ের এক বিশ্বস্ত সূত্রের উদ্ধতিরে নিউজ এজেন্সি ANI এই বাতরি প্রকাশ করেছে। নিউজ এজেন্সিটির মতে দেশের 13 লাখতক অধিক অঙ্গনবাদী কর্মী আর 11 লাখতক অধিক সহায়িকাই 50 লাখ টাকার বীমার সুবিধা লাভ করব। উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনত দেশের দরিদ্র লোকসকলের সুবিধা ও কল্যাণের কেইবাটাও আঁচনি চলাই আছে, যার জড়িয়তে খাদ্য শস্যকে ধরে আন বহুত সুবিধা প্রদান করে থাকা হয়েছে। তারপর খবরটিও হয়েছে ক্রমান্বয়ে কমি আছে করোনাত আক্রান্ত হওয়া আর মৃত্যু হওয়া লোকের সংখ্যা। বিগত 24 ঘণ্টাত নতুনক পুনের 385 গী লোকের দেহ ধরা পড়ছে COVID-19 পজিটিভ। বিগত 24 ঘণ্টাত 46,051 গী লোকের কোভিড টেস্ট সম্পন্ন করা হয়েছিল আর ইয়ার ভিতর 385 গী লোকের দেহ ধরা পড়ছে COVID-19 পজিটিভ। আর বিগত 24 ঘণ্টাত করোনাত আক্রান্ত হয়ে 7 গী লোকের মৃত্যু হয়েছে। তারপর খবরটিও হয়েছে উপনির্বাচনত আত্মসমর্পণ গণ পরিষদ দলের। এটাও সমষ্টিত প্রার্থী নীতি AGP-এ এই সময় 6টা সমষ্টিতে উড়িছিল অগপর পতাকা। আগন্তুক উপনির্বাচনত এটা সমষ্টিত প্রার্থিত্ব নিদিয়ে গণ পরিষদ দলে। বিজেপির মিত্রদল তথা বর্তমান সরকারের অংশীদার দলটি এটা সমষ্টিত প্রার্থী নিদিয়ার কথা ঘোষণা করেছে অগপর সভাপতি অতুল বরাই। উল্লেখযোগ্য যে উপনির্বাচন হবলগিয়া 6টা সমষ্টিতে পূর্বে আছিল অগপর বিধায়ক, কিন্তু এতিয়া এজনের প্রার্থী দিবলে সাহস করা নাই আঞ্চলিক দলটুয়ে। অগপর সভাপতি অতুল বরাই কয় যে 6খন আসনতে আমি পূর্বতে জিকিছিল কিন্তু এতিয়া নোৱাৰো। এই অগপর স্বীকারোক্তি অগপর সভাপতি তথা মন্ত্রী অতুল বরার। জনগাঁথনি সলনি হয়েছে সমষ্টিসমূহর, সেয়েহে আমি জিকিব নোৱাৰো। আসন দাবি করা আর খেলাটো ডাঙর কথা নহয় কিন্তু জয় হব নোৱাৰিম, এদরে মন্তব্য করে অতুল বরাই। তেও আকৌ কয় যে 2021-র বিধানসভা নির্বাচনত ভবানীপুরত আমি হারিছো, গতিকে আকৌ প্রার্থী দিয়ার কথা ভবা নাই। তারপর খবরটিও হয়েছে দীপাবলীর পূর্বে সরকারি কর্মচারীয়ে লাভ করিব ভাল খবর। মোদী সরকারে শীঘ্রে করিব পারে বৃহৎ ঘোষণা। দীপাবলীর পূর্বে কেন্দ্রীয় সরকারের অধীনের কর্মচারী সকলের আহিব পারে ভাল খবর। করোনা মহামারীর ফলত প্রায় 1.5 বছরের ডিএ বন্ধ করে রখা হয়েছিল কর্মচারী সকলের। সূত্রের খবর অনুসরি অতি শীঘ্রে ডিএ প্রদান করিব পারে কেন্দ্রীয় সরকারে। প্রায় 18 মাস ধরে বন্ধ হয়ে থাকা ডিএর বিষয়টি প্রধানমন্ত্রী মোদীর ওসরলৈ গৈছে। মিডিয়া রিপোর্ট অনুসরি শীঘ্রে এই বিষয়ে সিদ্ধান্ত লোব পারে মোদী সরকারে। অনুমান করা হয়েছে যে দীপাবলীর পূর্বে 18 মাস ধরে বন্ধ হয়ে থাকা ডিএর টাকা কেন্দ্রীয় সরকারের অধীনের কর্মচারী সকলক দিয়া হব পারে। ইন্ডিয়ান পেনশনার্স ফোরামে প্রধানমন্ত্রীর ওসরত কেন্দ্রীয় কর্মচারী আর পেনশনভোগী সকলের ডিএ প্রদান করবলে আহ্বান জানাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক এক পত্র যোগে এই বিষয়ত সহায় বিচরা হয়েছে। তারপর খবরটিও হয়েছে বিপদে লোক এড়া নাই বিধায়ক শেরমান আলীর, পুনের 2 দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ শেরমান আলীক। বিধায়ক শেরমান আলী আহমেদক পুনের 2 দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করার নির্দেশ দিছে আদালতে। পানবজার আরক্ষীয়ে 5 দিনের জিম্মাত বিচারিছিল যদিও 2 দিনের জিম্মাত প্রেরণ করে আদালতে। উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে শহীদ দয়ানাথ শর্মার বিরুদ্ধে অপমানসূচক মন্তব্য করেছিল শেরমান আলিয়ে, তার পিছতেই জাঙুর খাই উঠেছিল বিভিন্ন দল সংগঠন। শহীদ দয়ানাথ শর্মাক ঘাতক আখ্যা দিয়া শেরমানের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন থানাত রুজু হয়েছিল গোচর। পানবজার আরক্ষী থানাত উত্থাপন হওয়া গোচরের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছিল শেরমান আলী। গ্রেপ্তারের পিছতে শেরমানক 2 দিনের আরক্ষীর জিম্মালয় প্রেরণ করা হয়েছিল। মঙ্গলবারে পুনের আদালতত হাজির করার পিছত 2 দিনের অতিরিক্ত আরক্ষীর জিম্মালয় প্রেরণ করে বিধায়ক শেরমান আলীক। তারপর খবরটিও হয়েছে গুহাটী বিশ্ববিদ্যালয়ের আইডল কেলেঙ্কারী মুখ্য অভিযুক্ত কন্দর্ব দাসক নিলম্বন। দূর আর মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান চমুকয় আইডল কেলেঙ্কারী জড়িত থাকার অভিযোগত মঙ্গলবার গুহাটী বিশ্ববিদ্যালয়ের মুখ্য অভিযুক্ত কন্দর্ব দাসক নিলম্বন করে। নিলম্বিত কন্দর্ব দাস গুহাটী বিশ্ববিদ্যালয়ের অধীনের আইডলের প্রাক্তন সঞ্চালক আছিল। গুহাটী বিশ্ববিদ্যালয়ের কার্যবাহী পরিষদের এখন বৈঠকত কন্দর্ব দাসক নিলম্বন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখযোগ্য যে 2010 পৰা 2011 চনৰ ভিতৰত আইডল আগবঢ়া টেষ্টা বিষয়ৰ পাঠ্যক্ৰমে মঞ্জুৰি লাভ কৰা নাছিল যাৰ বাবে উপাচাৰ্য পঞ্জীয়ক আৰু সঞ্চালকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণৰ দাবী উঠিছিল কেগৰ এক প্ৰতিবেদন অনুসৰি গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ আইডল 2010 চনৰ আগষ্ট মাহত ইন্দিৰা গান্ধী ৰাষ্ট্ৰীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ দ্বাৰা পঞ্জীকৃত আৰু দূৰশিক্ষা পৰিষদ চমুকৈ DECৰ দ্বাৰা স্বীকৃত আইডলত 2010 আৰু 2011 চনৰ মুঠ 8টা বিষয়ত পাঠদান আগবঢ়োৱাৰ বাবে অনুমতি প্ৰদান কৰা হৈছিল কেগৰ প্ৰতিবেদনত উল্লেখ কৰা মতে বিশ্ববিদ্যালয়ে আইডলক 23টা মঞ্জুৰিহীন পাঠ্যক্ৰম আগবঢ়োৱাৰ বাবে অনুমতি দিছিল যাৰ ফলত 70,000তকৈও অধিক ছাত্ৰ-ছাত্ৰীৰ ভাগ্য অনিশ্চিত হৈ পৰিছিল এই পাঠ্যক্ৰমসমূহৰ যোগেদি ছাত্ৰ-ছাত্ৰীসকলৰ পৰা 39.06 কোটি টকা সংগ্ৰহ কৰা হৈছিল অসম বিধানসভাৰ মজিয়াত কেগৰ প্ৰতিবেদন দাখিল কৰা হৈছিল